الله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله محمد رسول الله. বলদিকি কামিল মাদ্রাসা, কামিল দ্বিতীয় পর্ব, সহি আল বুখারি প্রথম পর্ব, প্রথম খণ্ড, কিতাবুল ইমান থেকে আমার আজকের আলোচনা, সহি বুখারি শরীফের নয় নম্বর পৃষ্ঠা থেকে আমি আজকে হাদিসটি বর্ণনা করব। কিতাবুল ইমানের বাবু ইবতিসা ইসলামে মিনাল ইসলাম, বাবু ইবতিসা ইসলামে মিনাল ইসলাম, সালাম, পরস্পর সালাম বিনিময়টা ইসলামের অন্তর্ভুক্ত। হাদ্দাসানা কুতাইবাতা কালা হাদ্দাসানা লাইস আন ইয়াজিদ ইবনে আবি হাবিব আন আবি খাইর আন আব্দুল্লাহ ইবনে আমর ইন রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইউল ইসলামে খাইরুন কালা তুতআমু তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা মান লাম তাকরিফ। আমাদের নিকট ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আমাদের নিকট হাদিস বর্ণনা করেন, তিনি বলেন যে আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন কুতাইবা, তিনি বলেন আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন লাইস, তিনি বলেন আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে আবি হাবিব, তিনি বর্ণনা করেছেন যে আবুল খায়ের থেকে, আর তিনি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আমর থেকে, বিখ্যাত সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন অভ্যাসটি সর্বোত্তম, অর্থাৎ ইসলামের মধ্যে কোন অভ্যাসটি সবচেয়ে ভালো, যে অভ্যাসটি আমাদের আমি পালন করার জন্য আগ্রহী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার এই যে অভ্যাসগুলি ইসলামের মধ্যে উত্তম, তার মধ্যে প্রথমটি হইল অপরকে খাওয়া খাওয়ানো, তুতঈমুত তোয়ামা, দাওয়াত দিয়ে মানুষদেরকে খাওয়ানো, প্রতিবেশী আত্মীয় স্বজন সহকর্মী গরিব মিসকিন ইয়াতিমদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা ইসলামের মধ্যে একটি উত্তম কাজ এবং এই অভ্যাসটি একটি ভালো কাজ, এবং এটার কারণে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়ে। আর ইসলামের মধ্যে দ্বিতীয় উত্তম কাজটি হইল পরিচিত অপরিচিত যাকেই দেখবে তাকেই সালাম দেওয়া। আপনার তাকরাউস সালামা আলামান আরাফা ওমানলাম তারিফ, পরিচিত অপরিচিত যার সাথেই দেখা হবে তাকে সালাম দেওয়া, পরস্পরের সালামের বিনিময়ে ভ্রাতৃত্ববোধ বাড়ে, সম্পর্ক বাড়ে, এবং আমার প্রতি যদি কারো মন কষ্ট থাকে, আমি যদি তাকে সালাম দেই, ওই সালামের কারণে তার মন কষ্ট দূর হয়ে যাবে। আমার উপরে যদি কেউ রাগান্বিত থাকে, আমি যদি তাকে সালাম দেই, তাহলে তার রাগ দূর হয়ে যাবে।
আমার উপরে যদি কেউ অসন্তুষ্ট থাকে, আমি যদি তাকে সালাম দিই, তাহলে তার অসন্তুষ্টিটা দূর হয়ে যাবে। আমাকে যদি কেউ অপছন্দ করে, আমি যদি তাকে সালাম দিই, তাহলে সে আমাকে পছন্দ করবে। সালাম ইসলামের মধ্যে এমন একটি উৎকৃষ্ট আমল যা এই বুখারি শরীফে ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহ বর্ণনা করেছেন, যে এই বুখারি শরীফে ইমাম বুখারির লিখিত সহিহ আল বুখারি প্রথম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় এই হাদেশটি বর্ণিত আছে। অতএব আমরা পরস্পর পরস্পরের মধ্যে সালাম বিনিময় করব, পরস্পর পরস্পরকে দাওয়াত দিব, খাওয়াবো। এরপর আরেকটি হাদিস আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা আমার আলোচনাটি মনোযোগ সহকারে শোনো। হাদিসটি সহিহ আল বুখারির 10 নম্বর পৃষ্ঠায়, সহিহ আল বুখারির প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায়, বাবু আলামাতুল মুনাফিকে, মুনাফিকের আলামত সম্পর্কে, মুনাফিকে মুনাফিকের আলামত কি কি। সহিহ আল বুখারিতে প্রথম খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি স্পষ্টভাবে আল্লাহ নবী বলছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার মধ্যে আপনার এই 3টি আলামত 4টি আলামত পাওয়া যাবে, সে মুনাফিক, পূর্ণাঙ্গ মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। আর যার মধ্যে এই 7টি আলামতের কোনো একটি পাওয়া যাবে, তার ইমান পূর্ণাঙ্গ হবে না, তার ইমানের মধ্যে ত্রুটি থাকবে, তার মধ্যে মুনাফিকের আলামত আছে বলেই সাব্যস্ত হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকুন মুনাফিকান খালিসান ওমান কানাত ফিহি খাসলাতু মিনহুন্না কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইজা উতিমা ইজা উতিমানা খানা ওয়াইজা হাদাসা কাজাবা ওয়াইজা আহাদা গাদারা ওয়াইজা খাসামা ফাজারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাদিসটি বর্ণিত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে 7টি স্বভাব পাওয়া যাবে, সে একেবারে খাঁটি মুনাফিক, সে একেবারে নিরেট খাঁটি মুনাফিক, তার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। যার মধ্যে এই 7টি যে কোনো একটি পাওয়া যাবে, 2টি পাওয়া যাবে, 3টি পাওয়া যাবে, আর তার মধ্যে তার ইমানের ত্রুটি হবে, সে তার মধ্যে ইমানের মধ্যে নেফাকি থাকবে, সে পূর্ণাঙ্গ ইমানদার হবে না, সে খাঁটি মুমেন হবে না, তার মধ্যে তার ইমানের মধ্যে ত্রুটি থেকে যাবে। সে 7টি কি কি? 1 নম্বর হইল ইজা উতুমেনা খানা, ইজা উতুমেনা খানা, যখন তার কাছে কিছু আমানত রাখা হবে তখন সে সেটা খেয়ানত করবে। আমানতের খেয়ানত করা হলো মুনাফিক। কিসের আমানত? কেউ কারোর কাছে কথা আমানত রাখলো, যে বললো ভাই আমি তোমার কাছে এই কথাটা আমানত রাখলাম, তুমি এই কথাটা আর কাউকে বলবে না, আমি তোমার কাছে এই কথাটা আমানত রাখলাম, তুমি এই কথাটা আর কাউকে বলবে না। যদি সেই কথাটা অন্য কাউকে বলে দেয় তাহলে সে মুনাফিক। অনেকেই আছে নিজের দুঃখের কথা, নিজের দুর্বলতার কথা, নিজের সুখ দুঃখের কথা
বন্ধু আত্মীয় স্বজন একান্ত কারো কাছে বলে নিজের মনটাকে একটু হালকা করে, একটু দুঃখ লাঘব হওয়ার জন্য সে কাছের মানুষের কাছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সহকর্মী, একান্ত কারো কাছে সে মনের দুঃখটা বলে। যে বলার পরে বলে যে, ভাই তোমার কাছে আমি বললাম মনের দুঃখে কথাটা বললাম, তুমি কাউকে কিছু বলবে না, আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম। বা যে কোনো কথা হইতে পারে বা যে কোনো কিছু বক্তব্য হইতে পারে, যদি সে তার কথাটা তার মধ্যে না রাখে, সে আরেকজনের কাছে বলে দেয়, আরেকজনের কাছে বলে দেয়, আরেকজনের কাছে বলে দেয়, তাহলে সে আমানতের খেয়ানতকারী হয়ে গেল, তার ইমানের মধ্যে ত্রুটি হয়ে গেল, তার ইমানের মধ্যে নেপাক হয়ে গেল, সে তোবা করা ছাড়া পূর্ণাঙ্গ ইমানদার হবে না। 2 নম্বর হলো, ওয়াইজা হাদাসা কাজাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথা মিথ্যা কথা বলে, কথায় কথা মিথ্যা কথা বলে, কথায় কথা মিথ্যা কথা বলে। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা মুনাফিকের আলামতের চিহ্ন। যার মধ্যে মিথ্যা কথা শোনা যাবে, যে খালে মিথ্যা কথা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে, প্রয়োজনেও মিথ্যা কথা বলা যাবে না, সে খালে মিথ্যা কথা বলে, খালে মিথ্যা কথা বলে, তার মধ্যে নেফাকি থাকবে, সে তার মধ্যে মুনাফিকের আলামত হিসাবে সাব্যস্ত হবে। 3 নম্বর হবে, ওয়াইজা আহাদা তারা কারো সাথে চুক্তি করলে তা ভঙ্গ করে। কারো সাথে চুক্তি করা হইল, ওয়াদাবদ্ধ হইল, চুক্তিবদ্ধ হইল যে আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হইলাম, আমি তোমার এই কাজটা করে দিব, এর বিনিময়ে তুমি আমাকে এত টাকা দিবা। কিন্তু পরবর্তীতে কাজটা করার পরে সে আর টাকা দিল না, কম দিল, তাকে ঠকাইলো, তাইলো সে মুনাফিক হয়ে গেল। অতএব যত চুক্তি হয়, সমস্ত বৈধ চুক্তি, হালাল চুক্তি যদি কেউ ভঙ্গ করে, তাইলে সে মুনাফিক হিসাবে সাব্যস্ত হবে, তার মধ্যে মুনাফিকের আলামত আছে হিসাবে সে সাব্যস্ত হবে। ওজা খাসামা ফাজারা, আর কেউ কারোর সাথে যখন ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালি গালাজ করে, মাকে গালি গালাজ করে, বাবাকে গালি গালাজ করে, সৈদ্য গোষ্ঠীকে গালি গালাজ করে, অশ্লীল ভাষায় সে গালি গালাজ করে, বিভিন্ন ধরনের অশালীন ভাষা আচরণ করে এবং বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করে, হাত নাসায়, মুখ নাসায়, এই ঘুষি দিলাম, মারি ফেলাইলাম, খাই ফেলাইলাম, তুই এই, তোর বাপে, তোর দাদায়, তোর সৈদ্য গোষ্ঠী এই, কেউ যদি এই ধরনের গালি গালাজ করে অশ্লীল ভাষায়, অশালীন ভাষায় কেউ যদি গালি গালাজ করে, কথায় কথায় গালি গালাজ করে, রাগান্বিত হইয়া গালি গালাজ করে, তাইলে বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের আলামত আছে। এবং একটি মুনাফিকের আলামত থাকার কারণে সে কবিরা গুনাহ করল এবং তার ইমানের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা উতুমিনা খানা, যখন কেউ আপনার যখন কেউ যখন যখন কেউ আমানত রাখে তখন খেয়ানত করে, ওয়াইজা হাদাসা কাজ্জাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা আহাদা গাদারা, যখন কেউ আপনার চুক্তিবদ্ধ হয় তখন সে চুক্তি ভঙ্গ করে, ওয়াদাবদ্ধ হয় ওয়াদা ভঙ্গ করে, ওয়াইজা খাসামা ফাজারা, আর কেউ যখন ঝগড়া করে তখন সে বা এমনি কথা বলে সে গালি গালাজ করে, গালি গালাজ ছাড়া সে কথাই বলে না, কথায় কথায় গালি গালাজ, কথায় কথায় গালি গালাজ, আজকে চা দোকানে, আমরা রাস্তাঘাটে,
দেখি চলাফেরা করতে দেখি যে মানুষ কি অশালীন ভাষা ব্যবহার করে, মানুষ কি অশালীন বাক্য ব্যবহার করে, গালি গালাজ করা কবিরা গুনাহ, চুক্তি ভঙ্গ করা কবিরা গুনাহ, অশালীন ভাষা ব্যবহার করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, চুক্তি ভঙ্গ করা কবিরা গুনাহ। যার মধ্যে এই সাতটি গুনাহ পাওয়া যাবে, যার মধ্যে এই সাতটি আলামত পাওয়া যাবে, সে একেবারে পূর্ণাঙ্গ মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। আর মুনাফিকের স্থান হইলো ফিনারে জাহান্নাম, জাহান্নাম হইল তার স্থান, সে জাহান্নামের অগ্নিতে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলিত হবে। আজকের এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাইলাম সেটা হলো যে আমরা নেফাকি থেকে দূর থাকবো। আমরা যখন মানুষের সাথে ওয়াদা করব, ওয়াদা পালন করব, আমরা যখন মানুষের সাথে কথা বলবো, আমরা যখন সত্য কথা বলবো, আমরা যখন মানুষের সাথে চুক্তি করব, চুক্তি ভঙ্গ করব না, আমরা যখন কথাবার্তা বলবো রাগান্বিত হই আর যেভাবে হোক আমরা গালি গালাজ করবো না, আল্লাহর কাছে আমরা এই চুক্তিবদ্ধ হই, এই ওয়াদাবদ্ধ হই। আর আল্লাহর সাথে যদি আমরা কোনো কিছু চুক্তিবদ্ধ হই, আল্লাহ আমি আর জীবনে কোনো গুনাহ করবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দাও, এরপর যদি আমি আবার গালি গালাজ দিই, ওয়াদা ভঙ্গ করি, তাহলে আমি কি হইলাম, ওই মুনাফিকের আলামত হিসেবে আমি গণ্য হইলাম। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হইল যে তৌবাতুন নাসুয়া, খালেস নিয়তে একান্ত ভাবে আল্লাহর কাছে তৌবা করা, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম যখন এই কারো ধারণা হবে, অনুমান হবে, যখন কেউ সাব্যস্ত হবে যে হায় সর্বনাশ, আমি তো এই কাজ করে ফেলেছি, আমি তো অমুককে গালি দিছি, সাথে সাথে সে তোবা করতে হবে যে আল্লাহ আমি আর এই গালি দিব না, আমি আর এই গালি গালাজ করবো না, আমি ওয়াদা করলাম আল্লাহ আমি আর গালি গালাজ করবো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তওবা তুম নাসুহা, আল্লাহ আমি আর গালি গালাজ করবো না, আমি আর ওয়াদা করবো না, আমি আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, আমি আর কি করবো না, মিথ্যা কথা বলবো না, শক্তি ভঙ্গ করবো না, আমি রাগান্বিত হবে কাউকে গালি গালাজ করবো না, আমি আর আমানতের খেয়ানত করবো না, কেউ আমার কাছে টাকা রাখলো, পয়সা রাখলো, আমি তার টাকা পয়সা ফেরত দিলাম না, এটিএমের মাল আমার কাছে জমা রাখলাম, আমি এটিএমের মাল আমি ফেরত দিলাম না, আমি এটিএমের মাল ফেরত দিলাম না, আমি ভক্ষণ করলাম, তাইলে আমি এটা আমানতের খেয়ানতকারী হয়ে গেলাম। সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবাতুন নসুহা করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম আফিয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।